আসসালামু আলাইকুম। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রাথমিক জীবনে আমরা নানাবিধ কাজ করি, এই কাজগুলো করতে গিয়ে অনেক সময় দেখা যায় নানা রকম বিপত্তি দেখা দেয়। দেখা যাচ্ছে ছোটখাটো দুর্ঘটনা বা সঠিক আর্গোনমিক্যাল নিয়মগুলো না মানার কারণে আবার দেখা যাচ্ছে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি। দীর্ঘমেয়াদি দেখা যাচ্ছে ব্যাক পেইন বা সার্ভাইকেল পেইন বা অনেকের হাতে ব্যথা, বিভিন্ন ব্যথাজনিত সমস্যা আমরা জর্জরিত হচ্ছি। এছাড়াও নানাবিধ সমস্যা আসলে আমরা আক্রান্ত হই, সেটা আসলে আপনারা অনেকেই জানেন অলরেডি। দর্শক, আজকে আমাদের সাথে এখানে সেটে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি PLID এই সমস্যাটি নিয়ে উনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি, কি হয়েছিল ওনার এবং এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয় এবং কি কি ধরনের উনি ট্রিটমেন্ট করেছিলেন এর জন্য, পুরো বিষয়টা আমি একটু ওনার কাছ থেকে আমরা আজকে একটু জানবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, একটু বলেন স্যার। আমার নাম আহমেদ আবু সাকিব। আচ্ছা, আপনার বাসা কোথায় স্যার? আমার বাসা হচ্ছে আত্মনগর। আচ্ছা স্যার, পেশাগত ভাবে কি করেন আপনি? আমি মার্চেন্ট এজেন্ট হিসেবে আছি, মার্চেন্ট এজেন্ট হিসেবে একটা মাল্টিনেশনাল কোম্পানি। স্যার, আপনি, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে আপনি ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, কি হয়েছিল আপনার? সমস্যা হয়েছিল আমার PLID প্রবলেম নাম্বার 4-5 এবং নাম্বার 5-6 এন্ড S1। ওকে, সো এই প্রবলেমটা ঠিক কতদিন আগে আপনি বুঝতে পেরেছিলেন প্রথম? আসলে ডায়াগনোসিসটা করা হয়েছে খুব কম সময়ে, বাট আমার 3 মাস আগে থেকে পেইন ছিল, কোমরে পেইন ছিল। তো কোমরে পেইন থাকা অবস্থায় আমি ওইভাবে কাজকর্ম চালাচ্ছিলাম, পেইন কিলার খাচ্ছিলাম, বিভিন্ন ওষুধ খেয়ে অনেকটা ব্যথা কমে যায় কাজ করতেছি। তো এইভাবে 2-3 মাস অ্যারাউন্ড 2 মান্থ আমি কাজ করি। আচ্ছা, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি, এই যে আপনি 3 মাস থেকে আপনি পেইন অনুভব করছেন, মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা এরকম কোনো কিছু কি মনে পড়ে যে তারপর থেকেই ব্যথাটা শুরু হয়েছে নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথাটা শুরু হয়েছে? এটা মেনলি হচ্ছে হলো, 1 নম্বর আমাদের বসে কাজ করতে হয়, আবার দাঁড়িয়েও কাজ করতে হয়। আমার যতদূর মনে হয় আমি একবার একটা স্লিপ খেয়েছিলাম, সিঁড়িতে পানি ছিল, যে কারণে স্লিপ খেয়েছিলাম। স্লিপ খাওয়ার পর আমি পড়ে যাইনি, আমি যে সিঁড়ির যে রেলিং গুলো থাকে সেটা ধরে ফেলি। তো তখন একটা টান খাই, টান অনুভব করার পর আমার এর 2-3 দিন পর থেকে মেইনলি ব্যথাটা শুরু হয়। আচ্ছা, তো ব্যথাটা যেরকম হতো, কোমরে প্রথমে কোমরে ব্যথা হতো, তো কোমরে কয়েকদিন ব্যথা অনুভব করলাম, একটু পেন কিলার খাওয়ার পর কোমরে ব্যথাটা মোটামুটি সেরে যায়। সেরে যাওয়ার পর এরপর আবার নর্মালি কাজকর্ম শুরু করি। এরপর থেকে প্রায় 4-5 দিন পর থেকে আমার বাঁ পায়ের সাইড দিয়ে ব্যথাটা যাচ্ছে। ওকে, এমন ভাবে শুরু হচ্ছে যে কোমর থেকে শুরু হয়, বাঁ পায়ের সাইড দিয়ে গিয়ে একবার পায়ের পাতা পর্যন্ত ব্যথা চলে যাচ্ছে, ঠিক মতো হাঁটতে পারতেছি না। ওকে, যে প্রবলেমটা হচ্ছিল, সো এইভাবে কাজ চালাইতে থাকি 1-1.5 মাস। ভাবলাম হয়তো বা এমনিতে পেইন হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে, পেইন কিলার খেলে বা অন্য কোনো ওষুধ খেলে হয়তো বা পেইন ঠিক হয়ে যাবে। যেহেতু আমার বাবা একজন ডক্টর, তো ওনার প্রেসক্রিপশনে আর কি মেইনলি ওষুধ গুলো খাচ্ছিলাম। তো ওষুধ খাওয়ার পর পেইন কমে, আবার পেইন বাড়ে, এই অবস্থায় কাজ করতে থাকি। তো গত জুলাইয়ের 26 তারিখের দিকে হঠাৎ করে মনে হলো যে পেইনটা আর বিয়ারেবল না। আচ্ছা, আমি একটু বাঁকা হয়ে যাচ্ছিলাম, হাঁটতেছিলাম বাঁকা হয়ে যাচ্ছিল। আমার ওয়াইফ রেগুলারই বলতেছিল যে তুমি হাঁটার সময় বাঁকা হয়ে যাচ্ছ। আচ্ছা, বাঁকা যে হয়ে যাচ্ছ এটা নিয়েও তো একটা ডাক্তারের কাছে যাওয়া উচিত, অন্তত অর্থোপেডিকের কাছে। পরে আব্বুকে বলার পর আব্বুর এক ফ্রেন্ড আছেন, তো ওই আঙ্কেলের কাছে গেলাম, উনি ডায়াগনোসিস করলো। মেইনলি ফার্স্টে SLR টেস্ট করে, SLR টেস্ট করার সময় আমার রাইট লেগে কোনো প্রবলেম ছিল না, এটা প্রায় 70 ডিগ্রি ছিল। 60-90 হইলেই মেইনলি এটাকে প্রবলেমটা ধরা হয় না আর কি। তো 60-র নিচে হলে সেটা মেইনলি PLID প্রবলেমটা ধরে। সো তখন বাঁ পায়ে আমাকে যখন 40-45 ডিগ্রি আসলো, তখন মেইনলি আমার পেইনটা শুরু হয়ে যাচ্ছিল। তখন তুমি আমাকে বললো যে একটা এক্সরে করার জন্য, প্লাস একটা MRI করার জন্য।
তো ওই দিন রাতেই আমার আঙ্কেলের হসপিটালে, ওনার হসপিটালে আমি এক্সরে প্লাস এমআরআইটা করি। তো রাতের বেলা ওনাকে ফিল্মটা দেখাই, দেখানোর পরে উনি বললো যে খুব সিরিয়াস কিছু না, ঠিক আছে তুমি যাও, তোমার বাবার সাথে আমি কথা বলতেছি। পরে উনি আব্বুর সাথে কথা বললো, এর পর দিন আমার যেতে বললো রিপোর্ট গুলো নিয়ে। তো আমি রিপোর্ট গুলো নিয়ে গেলাম, তখন সে আমাকে সবকিছু বুঝিয়ে বললো কি কি প্রবলেম, পিএলআইডি কি কিভাবে হচ্ছে, কোন কোন জায়গা গুলাতে আমার পেইন হচ্ছে, কেন হচ্ছে, কি কি প্রবলেম আমাকে ফেস করতে হবে, বা কি কি এক্সারসাইজ করতে হবে, কি কি মেডিসিন খেতে হবে, এগুলো সব দেয়। এই প্রথম আসলে আপনি জানতে পারলেন যে আসলে আপনার পিএলআইডি হয়েছে? আসলে জানতে পারলাম যে পিএলআইডি হয়েছে। তো মিনি হচ্ছিল, আমরা অনেকেই আছি যেটা এই বিষয়টা সম্পর্কে মানে হঠাৎ করেই আমরা জানার পর মানে খুব নার্ভাস হয়ে যাই, নার্ভাস হয়ে যায় একটু, মানে একটু বেশি নার্ভাস হয়ে যায়, কারণ হঠাৎ করে পেইন আসতেছে এখান থেকে। আবার পিএলআইডি কি, আমাদের ম্যাক্সিমাম মানুষেরই পিএলআইডি সম্পর্কে আমাদের আইডিয়া নাই, ব্যাক পেইন সম্পর্কে জানি, পেইন সম্পর্কে জানি, ব্যাক পেইন জানি, কিন্তু পিএলআইডি এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। সো এরপর আমি ঘাটাঘাটি শুরু করলাম যে আসলে এই প্রবলেমটা কিভাবে হয়, কি হয়, অনেকগুলো ভিডিও দেখলাম বিভিন্ন ইয়ের মাধ্যমে। তো এখানে অপশন হচ্ছিল মেইনলি তিনটা অপশনে কাজ চলে, যে তিনটা অপশন হচ্ছিল আপনার মেডিকেশন, ফিজিওথেরাপি অ্যান্ড অপারেশন, এই আর কি। এরপর আমি ঘাটাঘাটি করার পর শফিউল্লাহ স্যারের আমি ইয়েটা দেখতে পারলাম, ভিডিও দেখে ভিডিওটা দেখি বললাম। আচ্ছা, তো তখন আমার আঙ্কেলের সাথে আমি যোগাযোগ করলাম যে আঙ্কেল এই অবস্থা, আমি কি ফিজিওথেরাপিতে যাবো কিনা। পরে উনি বললো যে হ্যাঁ, তাহলে একটা কাজ করেন, আপনি ফিজিওথেরাপি নিয়ে দেখো যে কি হয়, ইনশাল্লাহ প্রোগ্রেস হইতে পারে। তো উনি একজন অর্থোপেডিক সার্জন, উনি প্রফেসর হিসেবে ছিলেন। তারপর আমি আসলাম এখানে গত মাস, এই মাসেরই মেবি অগাস্ট, জুলাই, জুলাইয়ের 6 তারিখে আমি দেখাই। আমি তাকে দেখাই, দেখানোর পর আর কি উনি প্রেসক্রাইব করে যে 30 days এর অ্যাডমিশন দরকার প্লাস ফিজিওথেরাপি দেওয়া হবে, পরে এরপর আর কি এখানে অ্যাডমিট হওয়া, কি যা পর অ্যাডমিট হয়েছে। তারপর সে অনুযায়ী ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, একজনকে দেওয়া হয় যা ইনশাল্লাহ এখন তার থেরাপি প্লাস হচ্ছিল সকল ধরনের ইয়েতে এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। যে প্রবলেমটা হতো, হয়তো আপনি হাঁটাচলা করছেন বা একটা সময় একটু কার্ভ হয়ে গিয়েছিলেন বা হয়তো দীর্ঘ সময় বসে থাকলে প্রচন্ড পেইন হতো, সেই জিনিসগুলো কি এখন আছে? না, পেইন এখন নাই, পুরোপুরি পেইন নাই। ঝিঝি ছিল লাস্ট 1 week, আমার প্রচুর ঝিঝি ছিল। তো ঝিঝির কারণে আমার বাঁ পায়ের বুড়ো আঙ্গুলটা হচ্ছিল সবসময় জমে থাকতো, আমার কাছে মনে হইতো যে ফ্রোজেন অবস্থায় আছে। এখন অসংখ্য মানুষ আছেন, অসংখ্য আমাদের যারা এই মুহূর্তে হয়তো দেখছেন, এর ভিতরে অসংখ্য রোগী আছেন, তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন, বা এই ধরনের ট্রিটমেন্ট যে আদৌ আমাদের দেশে হয় এটা কিন্তু অনেকেই জানেন না, তাদের জন্য যদি কিছু বলেন স্যার। মেইনলি হচ্ছিল ফিজিওথেরাপি, এটা হচ্ছিল আপনার নার্ভ রিলেটেড একটা প্রবলেম, পিএলআইডি যেটা। তো অনেকেই আছে নিউরোসাইন্সের ডক্টর গুলো দেখায়, অর্থোপেডিক ডক্টর দেখায়, তারাও সাজেস্ট করে ফিজিওথেরাপি, বাট অনেক সময় আছে যারা ডিরেক্ট অপারেশনের কথাও বলে। আই থিঙ্ক সরাসরি অপারেশনে যাওয়ার আগে একবার ফিজিওথেরাপি নিয়ে তার কন্ডিশনটা বুঝে তারপর যাওয়া উচিত অবশ্যই, যদি এরকম কোনো প্ল্যান থাকে। তো আমি এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ বোধ করতেছি, আপাতত ভালো আছি আলহামদুলিল্লাহ। চেষ্টা যে আশা করি সবাই যেন আগে ফিজিওথেরাপিটাই ট্রাই করে, এরপর ডক্টরের সাথে কথা বলার পর, সেটা দেখার পর তারপর ট্রিটমেন্ট গুলো চিন্তা ভাবনা করে আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, আমি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ওনার কথা। দেখুন, সচেতন যারা, খুব অল্প সময়ের ভিতরেই তারা কিন্তু আসলে যদি সঠিক ডায়াগনোসিস করতে পারেন এবং ট্রিটমেন্টটা শুরু করতে পারেন, খুবই অল্প দিনের ভিতরে কিন্তু তারা সুস্থ হয়ে ওঠেন, যেমনটা আমাদের এই ভাই হয়েছেন। উনি সচেতন ছিলেন এবং চেষ্টা করেছেন ওনার রোগ সম্পর্কে সচেতন থাকার, এবং ট্রিটমেন্ট করেছেন এবং সুস্থ হয়ে গেছেন। আপনাদের ভিতরে যদি এমন কেউ থাকেন, চেষ্টা করুন আগে খুঁজে বের করার জন্য, করুন যে আপনার আসলে সমস্যাটা কোথায়। সঠিক ডায়াগনোসিস করার মাধ্যমে যদি রোগটা ধরা পড়ে, একজন ভালো কনসালটেন্টের সাথে কথা বলুন, উনি অবশ্যই এটা কিউর করে দিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।